শত শত সেলিব্রিটি এখন ডিজিটাল গিলোটিনের শিকার হচ্ছেন ফিলিস্তিনিদের ওপর হামলা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের ব্যাপারে চুপ থাকার জন্য তাদের অজস্র ভক্ত অনুরাগীদের রোষানলে পড়েছেন এইসব সেলিব্রিটি এই চাপটিকে আরও ছড়িয়ে দিতে ভক্তরা ব্যবহার করছেন ব্লকআউট হ্যাশট্যাগ টেইলর সুইফট জেন্ডায়া গ্যালগ্যারোট কার্দদার্শিয়ান থেকে শুরু করে জাস্টিন বিবার হ্যারি স্টাইলস কিংবা ড্রেকের মতো সেলিব্রিটিরা এখন তোপের মুখে গাজাবাসীর ওপর হামলার ব্যাপারে টু শব্দ না করায় তাদের ওপর খেপেছেন ভক্তরা বিশেষ করে যারা ফিলিস্তিনপন্থী অবস্থাটা এমন যে খুব এখন বয়কট আন্দোলনের রূপ নিয়েছে ঘটনা সূত্রপাত একটি টিকটক ভিডিও থেকে গত ছয়ই মে মেডগালাতে হেলি কালিন নামের এক কন্টেন্ট ক্রিয়েটার লেট দেম ইটকেক মিউজিক ব্যবহার করে একটি ভিডিও বানিয়েছিলেন এরপরই লেডি ফ্রম দ্য আউটসাইড নামের একটি টিকটক চ্যানেল থেকে আহ্বান জানানো হয় এই সব তারকাদের ব্ল্যাক আউটের লেট দেম কেক প্রচলিত ফ্রান্সের শেষ রানী ম্যারি অ্যান্তোনিয়েতের বাণী হিসেবে দুর্ভিক্ষের সময় মানুষ যখন রুটিও পাচ্ছিল না তখন এই রানী নাকি বলেছিলেন তারা কেক খেলেই পারে ফরাসি বিপ্লবের সময় গিলোটিনে এই রানীর মুন্ডপাত করা হয় মেডগালার কয়েক মাস আগে থেকেই ভক্ত অনুরাগীদের প্রশ্ন কেন ফিলিস্তিনিদের নিয়ে এসব তারকা কথা বলছেন না অন্য জায়গায় মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তো তারা খুবই সরব গাজার রাফা শহরে ইসরায়েল যখন ধ্বংসযজ্ঞে মত্ত ঠিক তখনই তারকারা মশগুল মেডগালার আলোর ঝলকানিতে আরও খেপে যায় ফিলিস্তিনপন্থীরা ক্ষোভের কফিনে শেষ পেরে খেলি কালিলের এই টিকটক ভিডিও কালিলের পর লেডি ফ্রম দ্য আউটসাইড নামে টিকটক চ্যানেল থেকে ডাক দেওয়া হয় ব্ল্যাক আউট আন্দোলনের রানি অ্যান্তোয়নেতের মতোই গিলোটিনে চড়ানো হবে এই সব সেলিব্রিটিদের তবে আসল নয় ডিজিটাল গিলোটিনে আর সেই ডাকেই সারা দিচ্ছে সারা বিশ্বের ফিলিস্তিনপন্থীরা ব্ল্যাক আউট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিংবা সেলিব্রিটি ব্লকআউট হ্যাশট্যাগ ব্যবহার করে একে একে এইসব সব সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিচ্ছে তাদের এক সময়ের ভক্তরা তাদের মতে এইসব সেলিব্রিটির ভিউ লাইক শেয়ার বেশি হয় বলেই বিভিন্ন বিজ্ঞাপনের কাজে তাদের ব্যবহার করা হয় শুধু আনফলো দিলেও তাদের বিজ্ঞাপন সামনে আসতে পারে কিন্তু যদি ব্লক করে দেওয়া হয় তাহলে তাদের কোনো ভিডিও সামনে আসবে না এতে সোশ্যাল মিডিয়াতে তাদের রিচও কমে যাবে ভক্তরাই তাদের এই উচ্চতায় নিয়ে গিয়েছে এখন চাইলে তারাই আবার নামিয়ে দিতে পারে কাজী নিষাদ যমুনা নিউজ